আসসালামু আলাইকুম। আজকেও আপনাদের মাঝে লাঞ্চের সময় চলে আসলাম। তো আজকে দুপুরে লাঞ্চ করব ভর্তা ভাত দিয়ে। আজকে সব কিছুই মেনুতে থাকবে ভর্তার আইটেম। তো আজকে ভর্তার আইটেমে থাকছে হচ্ছে এটা হচ্ছে কালিজিরা ভর্তা, শুটকি ভর্তা, এটা আমার খুব পছন্দের, সরিষা ভর্তা, ধনে পাতা ভর্তা, সিম ভর্তা। ঠিক আছে, 1 2 3 4 5 আইটেমের ভর্তা, ডিম ভুনা আর ডাল। তো এখন তার খাওয়া দাওয়া শুরু করি, চলুন। প্রথমে কি দিয়ে খাবো? প্রথমে কালিজিরা দিয়ে খাই। সব ভর্তাই টেস্ট করবো আজকে। আম্মুর হাতে ভর্তা ভাত খুব সুন্দর। আজকে আব্বুর খিদা লেগেছে বলে আগেই খেয়ে ফেলছে, আমি একটু রেডি খাচ্ছি আজকে। এবার নিব সরিষা ভর্তা। এটা আমার খুব পছন্দের ভর্তা। অনেকে এটা ভাতের সাথে খান, কিনা জানি না, অনেকে এটা ওই পিঠার সাথে খান, কিন্তু আমার ভাতের সাথে খেতে এটা খুব ভালো লাগে। এই জন্য আম্মু সরিষা ভর্তা বেশি করে আমাদের বাড়িতে, আমি খুব পছন্দ করি। খুব ঝাঁজ খুব ঝাঁজ ও এর ভিতরে রসুনও দিচ্ছে ভর্তার মধ্যে। আচ্ছা, এর সাথে অন্য কিছু দিয়ে খাই, সিম ভর্তা দিয়ে একটু। সিম ভর্তা শুকনা মরিচ পেঁয়াজ এগুলো দিয়ে করা হয়েছে, অনেক টেস্টি মনে হচ্ছে। সিম ভর্তাটা একটু টেস্ট করি। সিম ভর্তাটা ভালো। সিম ভর্তাতে অনেক মজা। এবার একটু ধনে পাতা ভর্তা দিই।
এসব খাওয়া এসব ভর্তাগুলো টেস্ট করা হয়ে গেছে, এই জন্য এগুলো এদিকে যা। ধনী পাতা ভর্তা অনেক ভালো, এক্সট্রা ভাত দেওয়া আছে লাগবে দিব। আর তো সিম ভর্তা নেই, সিম ভর্তা খুব টেস্ট হয়েছে। আগামী সব তরকারির সাথে কাঁচা লবণ খুব খেতাম, কিন্তু আমার দানি নিষেধ করার পর থেকে আর বেশি একটা খাই না। এই যে কাঁচা লবণও আছে, আমি খুব একটা এখন ইউজ করি না কাঁচা লবণ, আগে খুব খেতাম। একটু ভাত নেব, এখন নিব হচ্ছে আমার পছন্দের জিনিস শুটকি ভর্তা, চাপা শুটকি ভর্তা। এটা খুবই টেস্টি জিনিস, খালি খেয়ে দেখি শুটকি ভর্তা এক্সেলেন্ট, আমার হাতে কোনো তুলনাই হবে না। সব ভর্তার মধ্যে সর্ষে ভর্তাটা বেস্ট, আর একটু ভাত রাখবে। শুটকি অল্প দিলে দুই তিন প্লেট খাওয়া হয়ে যাবে। একটু সিম ভর্তা নিন, thank you.
তো আলহামদুলিল্লাহ আমার পেট ভরে গেছে, না হলে এগুলো খেতাম। তো এই ছিল আজকে আমার দুপুরে খাওয়া দাওয়া। তো আজকে ব্লগটা এ পর্যন্ত থাকলো, সবাই ভালো থাকবেন, এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।